আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রশির রেসিপিতে থাকছে ইলিশ মাছের ডিমের রেসিপি। সম্পূর্ণ ভিন্ন স্টাইলে আমরা আজকে ইলিশ মাছের ডিম দিয়ে একটা রেসিপি করে দেখাবো। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই একটা বাটিতে 1 কাপ বুটের ডাল নিয়েছি আমি। তবে এই ডালটাকে আমি পানিতে অলমোস্ট 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। এই ডালটাকে আমরা 80-90% কুক করে নিব। তো আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখন এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু পানি দিব। আমি জাস্ট 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব আমি। আর ঢাকনাটা লাগিয়ে ডালগুলোকে জাস্ট 4 থেকে 5টা সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। তো এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। আর এরই ফাঁকে ইলিশ মাছের ডিমটাকে আমরা একটু প্রসেস করে নিব। দেখুন আমি এখানে 2টা বড় ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাইজ দেখেই গেস করতে পারতেছেন যে ইলিশ মাছটা কত বড় ছিল। আমরা চাকু দিয়ে ডিমগুলোকে একটু সাইজ করে কেটে নিব। ডিমগুলোকে দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিলাম। ডিমটা আমাদের প্রসেস হয়ে গেল। এখন চলে আসলাম আমি রান্নার মূল পর্বে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3টা এলাচ, 4টা লবঙ্গ এবং ছোট 2 টুকরা দারুচিনি। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। হালকা একটু নেড়ে দিব। আর শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মশলাটার থেকে অলমোস্ট তেল ছেড়েই দিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এতে ডিমগুলো দিয়ে দিব। শুরুতে যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো শক্ত না হওয়া পর্যন্ত আলতো হাতে নেড়ে দিতে হবে। চুলার তাপটাকে কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি। ঢাকনাটা লাগিয়ে দিব। জাস্ট 2-3 মিনিট মতো আমরা ডিমগুলোকে কষিয়ে নিব। ফিরলাম আমি 2-3 মিনিট পরে। দেখুন ডিমগুলো কিন্তু অনেকটাই এখন শক্ত হয়ে গেছে। এখন আমরা নেড়ে দিতে পারবো।
এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি মাছের ডিমগুলোকে, আর 2 মিনিট মতো আমরা কষিয়ে নেব। ফেললাম আমি 2-3 মিনিট পরে। এখন আমি এতে সেই শুরুতে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। দেখুন, আমি যেমনটা বলছিলাম আপনাদের, এটা 80-90% কুক করতে হবে, এরকম সবগুলো আস্তে আস্তে, কিন্তু এখন এভাবে ভেঙে যাচ্ছে, একদম গলে যাচ্ছে না। দ্যাট মিনস এটা 80-90% কুক হয়েছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু মিশিয়ে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। বুটের ডাল সহ ডিমগুলোকে আরো 3-4 মিনিট আমি কষিয়ে নিব। ফিরলাম আমি 5 মিনিট পরে। বুটের ডাল এবং ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব আমি। আমি 1 কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোর মাঝামাঝি রাখবো, আর এই তাপমাত্রায় আরও 5 মিনিট মতো আমরা রান্না করে নেব। ফিরলাম আমি 5 মিনিট পরে। দেখুন কতটা সুন্দর লাগছে, এরকম গ্রেভি থাকা অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে এটা, কেননা বুটের ডালটা কিন্তু একটু পরে আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো ফাইনাল লুকটা। এবার দেখুন ফাইনাল লুকটা, গরম ভাত কিংবা পোলাও, আর সাথে যদি এই আইটেমটা থাকে, বুঝতেই পারছেন কোন লেভেলের একটা খাওয়া হবে। বুটের ডালগুলো দেখুন একদম আধ ভাঙা এবং আস্তর মাঝামাঝি। দেখুন বুটের ডাল এবং ইলিশ মাছের ডিমের রান্না, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টফুল হবে। আশা করব এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।